হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে দেখাবো আমি যারা টেলিগ্রাম ইউজার রয়েছে সেই টেলিগ্রাম অ্যাপসটির এ টু জেড সিকিউরিটি সেটিংস তো ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আমরা সর্বপ্রথম আমাদের মোবাইল ফোন থেকে টেলিগ্রামে চলে যাব তো আমি আমার মোবাইল ফোন থেকে সরাসরি টেলিগ্রামে গেলাম তারপরে এখান থেকে আমরা এখানে যে থ্রি লাইন পেয়ে যাচ্ছি ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে সেটিংসের অপশন পাচ্ছি এটার উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে সর্বপ্রথম আমরা এই উপরে সেটিংস গুলো সেট করার আগে নিচে চলে যাব কিছু সেটিংস আছে আপনাদেরকে দেখিয়ে আসতেছি তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে সেন্সরিং कांटेक्ट এই অপশনটা অন করা রয়েছে অবশ্যই এটা অন থাকবে এর কারণ হলো যদি আপনাদের এটা অন না থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বার সেভ করলেও কিন্তু আপনি খুব সহজে কাউকে খুঁজে পাবেন না টেলিগ্রামে তো দর্শক শ্রোতা যাই হোক আমাদের এই অপশনটা অন রয়েছে তার মানে কন্ট্যাক্টের যে সকল বিষয়গুলো রয়েছে সবগুলো আমাদের যেভাবে সেভ করেছে ঠিক সেইভাবে তো এবার আমরা একটু উপরে যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বটস অ্যান্ড ওয়েবসাইট আমরা এটাকে ক্লিয়ারে ক্লিক করে আমরা ক্লিয়ার অল এর উপরে ক্লিক করে দেব এবং ক্লিয়ার অল তো যখন আমরা এটা করব তার মানে হচ্ছে যে কোনো ধরনের হ্যাকিং বটস বা ওয়েবসাইট যদি আমাদের টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকে এবং আমাদের সিকিউরিটি প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমরা এইটার থেকে বেঁচে যাব জাস্ট এখানে সেটার উপর ট্যাপ করে ক্লিয়ার অলে ক্লিক করে দেবেন এবং পুনরায় ক্লিয়ার অলে ক্লিক করে দেবেন কাজ শেষ ডিলিট মাই অ্যাকাউন্ট ইফ অ্যাওয়ে ফর এখানে একটা অপশন দেওয়া আছে সেটা হলো যদি আমি আমার অ্যাকাউন্টটাকে এক বছর পর্যন্ত না চালাই তাহলে কি করবে সেই অ্যাকাউন্টটা টেলিগ্রাম ডিলিট করে দেবে তো এইখানে ট্যাপ করে এই অপশনটাকে আপনারা আরও বাড়াতে পারেন চাইলে দেড় বছর করে দিতে পারেন মানে হচ্ছে নির্ধারিত টাইম মানে অন্তত দেড় বছর যদি আপনি টেলিগ্রামের সাথে কানেক্টেড না থাকেন তাহলে আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে নেক্সট আমরা আসি এখানে দেখুন ইনভাইটে কিছু লেখা আছে কন্টাক্ট অ্যান্ড প্রিমিয়াম তো আমাদের এটার প্রয়োজন নেই এটার দরকার নেই আমরা এটা চাচ্ছি না আপাতত আমরা এখান থেকে দেখবো বায়ো বায়োটা হচ্ছে কি যেমন আমরা ফেসবুকে বায়ো দেই ইউটিউবে বায়ো দেই তো সেখানে যেরকম আমরা লিখি আমাদের সম্পর্কে কিছু কথা সেই বায়োটা হচ্ছে কে কে দেখতে পারবে তো আমি এটা এভ্রিয়াম দিয়ে রেখেছি যে কেউ চাইলে আমাদের বায়ো পড়তে পারে ডেট অফ বার্থ এটা এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন আপনার জন্ম তারিখ দিয়ে আপনার অনেক কিছু বের করা সম্ভব এই জন্য আপনি কি করবেন এখান থেকে ডেট অফ বার্থটাকে নো বডি করে দিবেন এবং এখানে লেখা আছে অ্যাড এক্সেপশনাল ফ্রেন্ডস তো এটা আমাদের দরকার নেই আপাতত এক্সেপশনের আমরা শুধু এখান থেকে ডেট অফ বার্থটাকে নন করে দেব বাকি মেসেজ এভরি ওয়ান তারপরে এগুলো আপনাকে যদি এডিট করতে হয় তাহলে আপনার এখান থেকে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে দর্শক শ্রোতা আপনাকে এখান থেকে প্রিমিয়াম একটা অপশন নিতে হবে তো আমাদের এইগুলোর দরকার নেই তো যেগুলো আমাদের মূলত ফ্রিতে পাচ্ছি সেগুলো ইউজ করবো তো কলসে যদি চলে আসি তারপরে এখানে আমি ক্লিক করবো ধরুন টেলিগ্রামে আমাকে কে কে কল করতে পারবে সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম তো এখান থেকে মাই কন্ট্যাক্ট আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি কারণটা কি আসলে কারণটা হলো টেলিগ্রামে যদি আমাকে কেউ কল দিতে চায় তাহলে তার নাম্বারটা আমার ফোনে সেভ থাকতে হবে না হলে যদি সেভ না থাকে তাহলে তার কল কিন্তু আমাদের কাছে আসবে না তো এই জন্য আপনাকে কি করতে হবে এখান থেকে জাস্ট মাই কন্ট্যাক্টটা সেট করে দিবেন আর কিছু প্রয়োজন নেই এখানে যা আছে সেম থাকবে নেক্সট আমরা যাব হচ্ছে প্রোফাইল ফটো তো আমাদের প্রোফাইল ফটোটা সবাই যে দেখতে পারলে সমস্যা আছে এই সমস্যাটা কি আমাদের প্রোফাইল ফটোটা নিয়ে তারা বাজে কাজে ব্যবহার করতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে মাই ক্লিক করে দিয়ে দেবো অর্থাৎ যারা আমার পরিচিত ফোন নাম্বার সেভ করা আছে তারা ছাড়া কেউ কিন্তু এটা করতে পারবে না ফরওয়ার্ড মেসেজ যেমন আমরা যদি কাউকে একটা মেসেজ করি সেই মেসেজটা ফরওয়ার্ড করে অন্য কাউকে শেয়ার করার অনুমতি কাকে থাকবে এক্ষেত্রে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে থাকবে তারপরে নেক্সট হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে এই ফরওয়ার্ড মেসেজটা অফ করে দিতে পারেন যেমন আমি কাউকে মেসেজ করলাম সেটা যদি কাউকে ফরওয়ার্ড করতে চায় তাহলে এটা নোবডি করে দিবেন কেউ আমার মেসেজটা ফরওয়ার্ড করতে পারবে না তাহলে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার মেসেজ সেন্ড করলে কেউ কিন্তু আর ফরওয়ার্ড করতে পারবে না অর্থাৎ শুধু সেই দেখতে পারবে অন্য কাউকে শেয়ার করতে পারবে না স্ক্রিনশট তো নেওয়ার প্রসঙ্গে আসে না কারণ সেই সেটিংসগুলো অফ করে দিয়েছি নেক্সট হলো আমাদের লাস্ট সিন অ্যান্ড অনলাইন এটার উপর ক্লিক করবো দর্শক শ্রোতা যখন আমরা টেলিগ্রামে আসি তখন অন্য ভাষায় ফ্রেন্ড দেখলে বুঝতে পারে যে আমার নিচে নিচে একটা অনলাইন অপশন লেখা থাকে তার মানে অ্যাক্টিভ এটা কিন্তু তারা বুঝতে পারে এখন কথা হলো যদি কেউ যাতে বুঝতে না পারে সেজন্য আমাকে এই যে সিলেক্ট করে দিতে হবে বাস কাজ ওকে তো দর্শক শ্রোতা নেক্সট যে অপশনটা আমি আপনাদের কাছে দেখাবো সেটা হলো ফোন নাম্বার যদি আমাদের আহ ফোন নাম্বারটা কেউ পেয়ে যায় তাহলে কিন্তু মিসইউজ হতে পারে তাই না বাজে সময়ে সময় কল দিয়ে বিরক্ত করতে পারে অনেক ধরনের বাজে কাজে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে আমি ফোন নাম্বারটাকে এখান থেকে নকটি করে রেখেছি এবং সব ক্ষেত্রে কিন্তু হু ক্যান ফাইন্ড বাই ফোন নাম্বার এটাকে আমি মাই কন্ট্যাক্ট করে দিয়েছি অর্থাৎ অল ওভার বিষয়গুলোকে আমি নকটি করে রেখেছি কারণ আমার ফোন নাম্বার সম্পর্কে যেন কেউ জানতে না পারে নেক্সট হলো ডিভাইস ডিভাইসের উপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনার অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসের লিঙ্ক রয়েছে মানে আপনার লগ রয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা শুধুমাত্র আমার মোবাইল ফোনেই লগ রয়েছে অন্য কোথাও নেই যে কারণে এই জিনিসটা কিন্তু অনেকটা সেফ এবং এখানে আপনি দেখতে পান যে অন্য কোন ডিভাইসে যেটা আপনি চালান না বা যেটা আপনার নয় যদি এরকম কিছু দেখে থাকেন যে আছে আপনি কি করবেন যে এখান থেকে জাস্ট সিম্পলি এই অপশনটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে টার্মিনেট সিজন এটার উপরে ক্লিক করে টার্মিনেট করে দিবেন তাতে কি হবে যে এই জিনিসগুলো হচ্ছে কি আপনার অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্ট থেকে মনে করেন যে লগ আউট হয়ে যাবে

তাহলে আপনারা কিন্তু সেটাকে সেট করতে পারবেন নেক্সট হলো এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এটা কি এটা হলো পাসকোর্ড পাসকোর্ড জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা পাসকোর্ট জিনিসটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এইটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে সিকিউর করতে পারবেন যেমন ধরুন আপনার মোবাইলটা কোনো বন্ধুর হাতে চলে গেল সে হঠাৎ করে আপনার খুব একটা গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু টেলিগ্রামে চলে এসেছে এখন সে চাইলেই আপনার টেলিগ্রামে ঢুকে সেই মেসেজটা পড়তে পারবেন না কারণ না আপনি যদি এখানে এখানে ক্লিক করে একটা পাসকোর্ড যেমন ধরুন এখানে আমি একটা পাসকোড দিয়ে দিচ্ছি ডাবল এইট ডাবল ফাইভ আবার পুনরায় টাইপ করলাম ডাবল এইট ফাইভ সেট করে দিলাম এখন এটাকে যদি কেউ আমার অ্যাকাউন্টে ঢুকতে যায় তাহলে তাকে কিন্তু এই পাসকোডটা দিয়ে তারপর ঢুকতে হবে এখন কথা হলো এই যে পাসকোডটা দিয়ে সে ঢুকবে তো এই জন্য এটা আমার অ্যাকাউন্ট থেকে মানে ধরুন আমি টেলিগ্রামে মেসেজিং করার পর বের হওয়ার পরে কতক্ষণ পরে এটা লগ হবে এখানে অন আওয়ার দেওয়া আছে আমি এটাকে জাস্ট এক মিনিট করে দেবো ঠিক আছে ডান অর্থাৎ আমি আমার অ্যাকাউন্ট থেকে সেটিং করার পরে বের হয়ে যাওয়ার পরে এক মিনিটের মধ্যে অটো লক হয়ে যাবে তারপর আবার ঢুকতে হলে আমার এই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে যেই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে চাই নেক্সট হলো অটো ডিলিট এটা হলো যখন আপনি কাউকে মেসেজ করবেন বা মেসেজিং করবেন সেই মেসেজগুলো কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে তো এখানে আপনি চাইলে যদি আফটার ওয়ান ডে করেন এনাবল করে দেন তাহলে হচ্ছে আপনার একদিন পরে আপনি কাউকে মেসেজ পাঠালে সেটা একদিন পরে ডিলিট হয়ে যাবে ঠিক আছে আর যদি এইখানে আপনার টাইম আছে আপনি চাইলে নির্ধারিত টাইম সিলেক্ট করার জন্য কাস্টমাইজ এর উপর ক্লিক করতে পারেন আবার এখান থেকে আপনি চাইলে যে ওদের যে টাইম গুলো আছে এগুলোও দিতে পারেন তো আমি এখান থেকে অফ রেখেছি এর কারণ হলো আমি যাদের সাথে চ্যাট করি খুব গুরুত্বপূর্ণ এবং কাজের এই গুলো যেন মুছে না যায় এই জন্য আমি এটাকে অফ রাখি সবসময় নেক্সট হলো টু স্টেপ ভেরিফিকেশন এটার উপর ক্লিক করে সেটে পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে টু স্টেপ এর আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তবে পাসওয়ার্ডটা অবশ্যই ছয়টা সংখ্যার হতে হবে কয়টা সরি ছয়টা অঙ্কের হতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তো এভাবে ছয়টা অঙ্কের হতে হবে এবং এখান থেকে আপনি চাইলে সেম পাসওয়ার্ড ইউজ করতে পারেন তবে হ্যাঁ কথাটা খেয়াল রাখতে হবে যে আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দুইবার দুইবার টাইপ টাইপ করতে করতে হবে হবে কয়বার তো আমি এখান থেকে দুইবার টাইপ করে দিচ্ছি প্রথমবার দিয়ে নেক্সট দ্বিতীয়বার এক দুই তিন চার পাঁচ ছয় তো এভাবে দিয়ে আপনাকে কি করতে হবে জাস্ট নেক্সট প্রেস করে দিতে হবে দিলেই আপনার কাজ শেষ এবার আমরা এখান থেকে স্কিপ করে দিতে পারি এবার এখানে একটা মেইল অ্যাড্রেস অ্যাড করতে বলবে তো আমি এখানে আমার মেইল অ্যাড্রেস অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু সেরকম একটা মেল অ্যাড্রেস দেবেন যেটা আপনি সব সময় সকল কাজে ব্যবহার করেন এমন একটা মেল অ্যাড্রেস দেওয়া যাবে না যেটা আপনার দুই দিন পরে থাকবে না হারিয়ে যাবে অথবা ডিলিট করে দিবেন তো এইভাবে করার পরে নেক্সট প্রেস করে দিলে আপনার ওই মেইল অ্যাড্রেস একটা কোড যাবে সেই কোডটাকে এনে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন তো আমি এখান থেকে ওয়েট করতেছি এবং আমার জিমেইলে যে একটু চেক ক্রস চেক করে দেখি যে মেলটা আমার আসলো কিনা আমি এখান থেকে গেলাম আমার অ্যাকাউন্টে দেখি এই যে টেলিগ্রাম কোডটা কিন্তু অলরেডি চলে এসেছে তো আমি এই কোডটা এখানে নিয়ে বসিয়ে দেবো অন ফিফটি ফাইভ অন ফিফটি থ্রি আমি এখান থেকে চলে যাব এখানে অন ফিফটি ফাইভ অন ফিফটি থ্রি বসিয়ে দিলাম জাস্ট আমার কোডটা ভেরিফাই এবং এখানে আমার পাসওয়ার্ডটা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন সেট হয়ে গেছে রিটার্ন টু সেটিংস আমি চলে এসলাম বা এভাবে আপনার সিকিউরিটি সেটিংস গুলোকে যদি সেট করে নিতে পারেন তাহলে ধরে নেবেন যে আপনার এই টেলিগ্রাম সিকিউর হয়ে যাবে তো দর্শক লাগলো ভিডিওটা এবং তার সাথে সাথে যদি কোনো কিছু জানার থাকে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন এবং যদি এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন টিকটক থেকে দেখলে ফলো করবেন অন্যান্য সাইট থেকে দেখলে ফলো করার রিকোয়েস্ট রাখলাম এই পর্যন্ত শেষ করতেছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম